যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর অমুক খারাপ তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। এগুলো আমরা করব, আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য। আপনার চিন্তা হবে আপনার কবর। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারি না। চার রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলেন না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজকে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে? আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি? তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন, পরের ভিতর আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজটা শিখ করে পড়তাম, মন বসে না, দোয়া করো, ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে না, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরেন না ভাইরা। আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক পিসেব কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যটুক করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গোনা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গোনাগুলো মাফ করো, আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই, তমুক ভাই, তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়াত করে ভালো পথ দাও, তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই? লাভ আছে, অনেক লাভ আছে ভাই। তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম, ঠিক না? যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায়, তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না, ঠিক না? যদি জামাত ইসলামরা জান্নাতে যায়, সরমুনা এলাকাতে তো জায়গা হবে না, কম পড়ে যাবে, ঠিক না? হাজরিন, আল্লাহর জান্নাত অনেক বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো, দ্রুত এগো সেই জান্নাতের প্রতি, যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন।